অশোক রেণুর আমন্ত্রণে আজ আমরা এখানে সবাই উপস্থিত। আজকে যে অনুষ্ঠান, যে নিবেদনে আমরা এখানে উপস্থিত, গীতবিতান এবং গীতবিতান কবি প্রয়াণের 75তম বর্ষে স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর প্রণাম নিবেদন আর এক সৃষ্টিমূলক কাজে, গীতবিতানের নতুন কাজে কাজে। আমি প্রথমেই বিভিন্ন সংবাদ মাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানাই। স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর এই গবেষণামূলক এবং দীর্ঘ পরিশ্রমের ফসল যা আজ এই মঞ্চে প্রকাশিত হবে। রবি ঠাকুরের গান, মূলত যে গানগুলোতে সুরারোপ করা হয়নি, আমরা জানি রবি ঠাকুরের কিছু কিছু গানে বিশিষ্ট ব্যক্তিত্বরা সুর দিয়েছেন, সে কথা আমাদের জানা। কিন্তু রবি ঠাকুর এমন একজন মানুষ, তল খুঁজতে গেলে অতলে পৌঁছে যেতে হয়, স্বাগতলক্ষ্মীর ঠিক যেমনটা হয়েছে। আজ ওর হয়ে, অশোক রেণুর হয়ে কথা বলবার দায় এবং ভার দুটোই আমার, তাই আমি প্রথমেই সেই বন্ধুদের আমাদের কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হওয়ার দরুন এই সময়, নতুন সময়, চেনা মানুষ, গুণী মানুষ সকলে আরেকবার জানল যে এমন কিছু রবি ঠাকুরের গান আছে যে গানে এখনো সুরারোপ হয়নি বা আমাদের কাছে তা প্রকাশিত হয়নি। আজকে এখানে এসে মনে পড়ছে ঠিক 10 বছর আগের কথা। অশোক রেণু প্রতি বছরই এই দিনটিতে তাদের অনুষ্ঠান করে। আজ এত বৃষ্টি, অনেকের অনেক কিছু মনে হবে, কাল রাত থেকে যখন বৃষ্টি শুরু হলো, স্বাগতলক্ষ্মীর সঙ্গে দীর্ঘ পরিচয়ের সূত্রে আমার মনে একটা অদ্ভুত আনন্দ হলো। আমরা সবসময় না পাওয়ার কথা চিন্তা করতে করতে যা পাই সেটা তো মনে রাখতে পারি না, আমাদের সেই বল হারিয়ে ফেলছি আমরা। কিন্তু এই অঝোর ধারা, কবির প্রিয় সেই শ্রাবণ ধারা, বর্ষার সেই শব্দ যা কথা বলে, কবির ভাষায় যা অন্ধকারের ধ্বনি, আজ কজন এলো, কিভাবে এলো সে চিন্তা অনেকক্ষণ আগে দূর করে দিয়েছি। কারণ বুঝেছি যারা এসে গেছেন তারা ভালোবেসেই এসে গেছেন এবং ধীরে ধীরে সকলকে পাব। ঠিক 10 বছর আগে এই প্রেক্ষাগৃহে স্বাগতলক্ষ্মীর গাওয়া সম্পূর্ণ গীতবিতান প্রকাশিত হয়েছিল। প্রকাশ করেছিলেন স্বয়ং সুচিত্রা মিত্র। আমার এখনো মনে আছে তিনি বলেছিলেন যে দেশের সর্বোচ্চ সম্মানে যদি ওকে ভূষিত করা হয় সেটাও খুব কম কথা। আর আজ ভাবনা সিডিও কেসার্সের পক্ষ থেকে প্রকাশিত হবে গীতবিতানের যে গানগুলো সুরারোপিত হয়নি, সংখ্যা অনেক, কিন্তু 75তম প্রয়াণ দিবস তাই 75টি গানের সম্ভার। রবীন্দ্রনাথ আমাদের জীবনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমরা প্রতিদিন সকালে বুঝে বা না বুঝে এই শব্দগুলো উচ্চারণ করি। কিন্তু ব্যক্তিগত অনুভব থেকে খুব মনে হয় রবীন্দ্রনাথকে যারা আমাদের কাছে প্রকাশ করেছেন বা করে চলেছেন তারাও কি কম সুন্দর। ভাবুন তো, ছোটবেলায় কেউ যদি না চেনাতো এই মানুষটিকে তাহলে কি করে জানতাম। স্বাগতলক্ষ্মী আমার কাছে ঠিক তেমনই একটি বিষয়। আমি গানের মানুষ নই, কিন্তু অনুষ্ঠান পরিচালনা, সঙ্গীতের সঙ্গে থাকতে থাকতে যে অনুভব আমার হয়েছে তাতে বুঝি শিল্পী, শিল্প, সৃষ্টি সবকিছুর আলাদা আলাদা বিশেষণ আছে। স্বাগতলক্ষ্মীকে সবকিছুতেই বেঁধে ফেলা যায়, আকাশ ছুতে চায়, যে তার মন চলে যায় আকাশের দিকে, তার নানা রকমের কাজ আজ সে কথাই বলে। পরিচিতদের সঙ্গে আমি তো আপ্লুতই এবং খুব স্বাভাবিকভাবেই অশোক রেণুর ছাত্রছাত্রী, অভিভাবকেরা যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তারাও সকলেই ভীষণভাবে আপ্লুত।
অনুষ্ঠানের শুরুতেই কৃতজ্ঞতা জানাই সাংসদ মাননীয় সৌগত রায়, বি সরকার জহুরি, এই সংস্থার প্রেসিডেন্ট শ্রী বলরাম চৌধুরী, প্রিন্ট এবং টেলিমিডিয়া এবং সম্পূর্ণ গীতবিতান যাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি সেই সংস্থা ডিজিটাল টাইমস। আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট অতিথিরা উপস্থিত। সৃষ্টির অধিকার প্রবন্ধে কবি বলছেন, সব মানুষের ভিতরেই একটা বেদনা রয়েছে, যেটা হয়নি বা যা হবার নয় বা যা মনে মনে চেয়েছিল সেটি হয়নি বলে। কথাগুলো আজ এই বর্ষণ সিক্ত সময়ে মনে পড়ল। যেভাবে পরিকল্পনা থাকে তার সবটা হয়তো সেভাবে আজও হবে না। মাঝে মাঝে টেলিফোনে কথাতে বলে, আমার ভবতারিণী বললেন এটা করতে। আমার নিজস্ব বোধ শক্তি থেকে আমি বুঝি এই ভবতারিণী হলেন ওর অন্তরাত্মা। স্বাগতালক্ষ্মী পারিবারিকভাবে সঙ্গীতের ধারায় বড় হয়েছে। তার পিতা পবিত্র দাশগুপ্ত সাংগীতিক জগতের বিশিষ্ট মানুষ, তার কাছে তার সঙ্গীত শিক্ষা শুরু। মা সুব্রতা দাশগুপ্ত, আমি 87 থেকে তাকে চিনি, তাই আমি এটুকু জানি, চেনার আগে থেকেই জানি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কৃতি ছাত্রী, গুণী ছাত্রী, এবং ওর বন্ধুরা সে খবর দিত সেখান থেকে একটা খোঁজ, কি স্বাগতালক্ষ্মী। শ্রীমতী মায়া সেনের কাছে তার সঙ্গীত শিক্ষা। আজ যারা আমাদের সঙ্গে আছেন, শ্রীমতী পূর্বী মুখোপাধ্যায়, শ্রীমতী স্বপ্না ঘোষাল, শ্রীমতী বিভা সেনগুপ্ত, তাদের কাছে ও সঙ্গীতের সাধনা করেছে। আজকের এই আলোকময় সন্ধ্যা বৃষ্টিধারা এসে নতুন করে স্নাত করে দিল। যা কিছু মলিন, যা কিছু দুঃখের, যা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত অন্ধকারের দিকে নিয়ে চলেছে, সেখান থেকে এক মুক্তির বাণী নিয়ে এলো। শুরুতেই বলেছি অনুষ্ঠান স্বাগতালক্ষ্মীর, কিন্তু আমি ব্যক্তিগতভাবে গত 25 শিল্প এবং শিল্পীদের সঙ্গে মিশতে মিশতে কোথাও মনে হয় একটা তরঙ্গ বয়ে যায়। প্রত্যেক শিল্পীর কাজ আলাদা, ভাবনা আলাদা, চিন্তন আলাদা, কিন্তু তার মধ্যে থেকে শুধু সঙ্গীত পরিবেশন এবং পরিবেশনার বাইরে যিনি সৃষ্টি করেন তেমনি প্রকাশিত আমাদের কাছে স্বাগতালক্ষ্মী। আরেকটি কথাও বলতে ইচ্ছে করে যে আজকেও যে কাজটি করবার সাহস দেখালো, কোনো প্রতিষ্ঠান বা রবীন্দ্রনাথের গান নিয়ে যে বড় বড় দুটো বিশ্ববিদ্যালয়ে চর্চা হয়, যে কোনো কারণেই হোক, এভাবে ভাবা হয়নি। ভাবনাটা অবশ্য ছড়িয়ে দিয়েছেন আরও একজন মানুষ, তিনি ভাবনারই কর্ণধার, আসবো সে প্রসঙ্গে সে ভাবনায়। কিন্তু আমাদের সঙ্গে অতিথিরা উপস্থিত, আমরা তাদের এবারে বরণ করে নেব। আমি অশোক রেণুর বন্ধুদের অনুরোধ জানাব আসবার জন্য, তারা বরণ করে নেবেন। আজকে কিন্তু আমাদের একটা অদ্ভুত ভালো প্রাপ্তি, একসঙ্গে মঞ্চে এরা, এরিনা, ইমন, যাদের গান এখন আকাশ বাতাস জুড়ে আমরা শুনতে ভালোবাসি, তারা বরণ করে নিচ্ছেন আমাদের সঙ্গে অতিথিদের। আমি এপাশে কথা বলতে বলতে ওপাশে কারা এসেছেন দেখতে পাচ্ছি। গৌতম দা এসেছেন, গৌতম ঘোষ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, এরা সকলেই অশোক রেণুর সঙ্গে যুক্ত এবং স্বাগতালক্ষ্মীর ছাত্রী। একসঙ্গে তিন প্রজন্মকে আজ আমরা এই মঞ্চে পাচ্ছি। আমাদের সঙ্গে মুরাল ভাই উপস্থিত, ওপাশে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন অশোক রেণুর প্রেসিডেন্ট শ্রী বলরাম চৌধুরী। গান গাওয়ার অভ্যেসটা ছোট্টবেলা থেকেই ছিল, কিন্তু কথা বলার অভ্যেসটা একেবারেই ছিল না।
মাঝে মাঝে তাই জন্য একটু এই কাগজপত্র দেখে নিজের মনের ভাষা একটু জানাতে পারি। আজ আমার প্রিয় ছাত্রী স্বাগতা লক্ষ্মীর আমন্ত্রণে কলা মন্দিরে এসেছি। স্বাগতার দুঃসাহসিক প্রচেষ্টা প্রত্যক্ষ করতেই এই আশা। রবীন্দ্রনাথের 2500 গানের মধ্যে কিছু গানে উনি সুর করে যাননি, স্বাগতা সেই সব গানে নিজে সুর বসিয়ে গানগুলি গাইবার যোগ্য করবার প্রচেষ্টা করেছে। এই কাজে সে যদি সফল হয় তাহলে আমি তাকে বাহবা দেব। আমার বিগত যৌবনকালে শুনেছিলাম যে বিশ্বভারতী মিউজিক বোর্ড উঠে গেলে শ্রদ্ধেয় সলিল চৌধুরী সেসব গানে শুরু করবেন, কিন্তু সে সুযোগ আর ঘটে ওঠেনি। রবীন্দ্রনাথ আমার জীবন দেবতা, জ্ঞান হয়ে অবধি তার গান গেয়ে আসছে। আমার গুরু শ্রী দেবব্রত বিশ্বাস প্রায় 10 বছর একটানা গান শিখিয়েছেন পরম স্নেহে এবং পরম যত্নে। গুরুদেব রবীন্দ্রনাথের কাছে আমার সঙ্গীত আমার নামটি পেয়ে আমার সঙ্গীত জীবনে উদ্ভাসিত হয়েছে। রবীন্দ্রসঙ্গীত জীবনকে বাঁচিয়ে রেখেছে। এখন এই 82 বছর বয়সে এসে এখনও গান করি, তবে বাড়িতে বসেই গান শেখাই। স্বাগতার আমার প্রিয় ছাত্রী, তাকে আমার অজস্র স্নেহ আশিস এবং তার জন্য সফলতা ভগবানের কাছে কামনা করিয়ে আমার যা বক্তব্য শেষ করছি। শুভ সন্ধ্যা স্বাগতা। অন্তত একটা লজ্জার হাত থেকে আমাদের বাঁচিয়েছে, সেটা কবুল করে নেওয়া ভালো। ইদানিং রবীন্দ্রনাথের গান প্রায় নিজের সুরে, নিজের সুরানুষঙ্গে এবং তার মধ্যে যত্রতত্র নিজস্বতা লাগিয়ে বিভিন্ন নামী শিল্পীও পরিবেশন করছেন। সেই হাস্যকর রবীন্দ্রসঙ্গীতের পাশে স্বাগতা সাহস ভরে নিজে রবীন্দ্রনাথের গানে সুর করার চেষ্টা করছে। ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা শোনার পরেই বলতে পারবো, আগে থেকে গদগদ হতে পারবো না, স্বাগতার সঙ্গে সে সম্পর্ক নয়। কিন্তু তার যে শিক্ষা রয়েছে, তার যে দৃঢ় প্রত্যয় রয়েছে, সে যে বলতে পারছে হ্যাঁ রবীন্দ্রনাথের গান যে সুর আমি শুনিনি, আমি সেখানে সুর দেওয়ার চেষ্টা করছি, সেটা অনেক মহৎ কাজ। তার তুলনায় এখন যেমন নামী শিল্পীরা রবীন্দ্রনাথের গানকে অনাদরে স্বেচ্ছাচারে নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে এটা একটা খুব শোভন কাজ হচ্ছে বলে আমার মনে হয়। এটুকুই বক্তব্য। নমস্কার, সবাইকে আমার স্নেহ ভালোবাসা শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আমি স্বাগতা লক্ষ্মীকে প্রথম চিনেছিলাম 1986 সালে রাজ্য সঙ্গীত একাডেমির কম্পিটিশন ফাইনালে আমি মায়াদি মায়া সেন চিন্ময় চট্টোপাধ্যায় ছিলাম। অনেকে ধ্রুবদাঙ্গের গান গেয়েছে, বড় বড় গান গেয়েছে, ওষুধ এসে গাইলো অনেক দিনের মনের মানুষ যেন এলোকে কোন ভুলে যাওয়া বসন্ত থেকে। সেই গান শুনে আমরা কোনো নম্বর দিতেই পারছিলাম। তা মায়াদিকে বললাম কী করি বলুন তো, বলে তুমি কত দিতে চাও? আমি 100 দিতে চাই। মানে দিয়ে দাও 100, কোনো ব্যাপার না। ও ফার্স্ট হয়েছিল, আমার সঙ্গে কোনো আলাপ পরিচয় ছিল না, ওর চরিত্র ক্যারেক্টার পার্সোনালিটি আছে কিনা আছে কিছু জানতাম না। 1991 সালে ও এদিক ওদিক গান গিয়ে বাড়িতে শুনলাম ও পবিত্র দাশগুপ্তের মেয়ে, ও দমদমে থাকতো। তা একটা সেদিন প্রোগ্রামে গেছি, ওর কতক্ষণ পার্সোনালিটি সেটা সেদিন আমি বুঝতে পেরেছিলাম। যেতে আমার একটু দেরি হয়ে গেছে, 7টায় পৌঁছে দিকে ও বসে আছে, কি ভালো আছো? বলে হ্যাঁ আপনি ভালো আছেন। তা ওরা এসে বললাম কি তুমি গাও আরম্ভ করো? না না আমি তাই বললাম। কেন? না না এইসব পাড়ার বাবা এরা গান গাইবে, বেশিরও গান আমি ওদের বলে দিয়েছি, কোনো বেশিরও পরে আমি গান গাইবো না, ইম্পসিবল আমার পক্ষে। আমরা কিন্তু এই পাসওয়ার্ডটা দেখাতে পারিনি, এখনও পারি না। গেলাম কে গাইল না গেলে বই গেল আমার, তখন শিখমন্তা গাইবে না আমি গাইবো। আমি আমি তো আমি তো 45 মিনিট বলে আমি বসে আছি, কোনো ব্যাপার না। আমি তো দেখেছিলাম যে কি পার্সোনালিটি, অসম্ভব পার্সোনালিটি। তা আমি আমি ওকে গায়িকা বলে মনে করি না, আমি সাধিকা বলে মনে করি। ও এত সাধনা, এত হোমওয়ার্ক যে আমি একটা সাবজেক্ট নিয়ে তুল কিনারা পাচ্ছি না, ও 11টা সাবজেক্ট ও ভাবাই যায় না, কিছুতেই ভাবতে পারি না। আমি ওকে স্বাগতা লক্ষ্মীর বদলে আমি নামটা চেঞ্জ করতে চাইছি। আমি বলতে চাই যে স্বাগতা সরস্বতী, কারণ ও মা সরস্বতী সাধিকা। এবং ও তারপরে আমি জানি না ওখানে ওখানেই শেষ। 1996 সালে আমাকে আসানসোলেতে আমি আর ও আমি বললাম স্বাগতা লক্ষ্মী যাবে আমার সাথে, অত আলাপ নেই বলে কিছু, তাতে আপনার অসুবিধে কী আছে? আমি কিছু অসুবিধা নেই, গেলাম থাকলাম, পরের দিন ফিরলাম। আমি ভাবতেই পারিনি যে কী অসম্ভব
ওর মানে মানে শ্রদ্ধা, একটা সিনিয়র আর্টিস্টের প্রতি স্নেহ এবং আবৃত্তি করতে করতে গান গাইলো। আমি অবাক হলাম, রে বাবারি, আমার ঘরে এসে মনে বাজাই না, একটু গানটা গরম করি, গান করো করো। এইভাবে আস্তে আস্তে এগোতে এগোতে এখন এখন যে জায়গায় ও গেছে, সেটা আমি মনে করি যে আমাদের এত হোমওয়ার্ক করার টাইমও নেই। ও অসম্ভব অসম্ভব টেনাসিটি, অসম্ভব পার্সোনালিটি। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা ক্লাস সেভেনে পড়েছিলাম স্বাস্থ্যই সম্পদ, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর স্বাস্থ্য যেন ভালো থাকে, ঈশ্বর যেন অস্বাস্থ্যকর কিছু ওকে না দেন, এটাই আমার প্রার্থনা। আমরা কথা শুনতে শুনতে আরেকটু জানাই, শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়, দ্বিজেন দা আসতে পারবেন না বলে তার শুভেচ্ছা জানিয়েছেন, লিখেছেন, আমি স্বাগতা লক্ষ্মীর একলা গীতবিতান প্রকাশের দিন উপস্থিত ছিলাম, তার উত্তম দুঃসাহসিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তবে উল্লেখ্য, তার কণ্ঠে এই মুহূর্তে তার নতুন সুর করা গান শুনছিলাম, ওর গান শুনে মনে হলো 10 বছরে ও অনেক উন্নতি করেছে। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় স্বপন দত্ত শুভকামনা শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্বভারতীতে এই গান উপস্থাপনার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আমরা মাইক্রোফোন তুলে দিই শ্রীমতী স্বপ্না ঘোষালের কাছে। ইতিমধ্যে ডক্টর চিত্রলেখা চৌধুরী আমাদের সঙ্গে উপস্থিত, চিত্রলেখা দিকে আমরা অশোক রেণীর পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। শুভ সন্ধ্যা। আজকে আমরা সবাই এখানে এসেছি আমার মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আমার দিদি ভাইরা, ভাইরা তো আছে, দিদি পুরবিদি আছেন, বিভাদি আছেন এখানে, আরও আমাদের পূর্ণদা আছেন, মুরাল ভাই আছেন, সবাই আমাদের, আমরা সবাই খুব পরিচিত সকলের মধ্যে। কিন্তু আজকে এই যে একটা জায়গায় এসে মিলেছি, মনে হচ্ছে একটা তীর্থস্থানে এসেছি সবাই, আপনারাও এসছেন, আমরা এখানে মঞ্চে বসেছি, আপনারা দূরত্ব এটুকু আমাদের, কিন্তু আমাদের স্বাগতা লক্ষ্মী হচ্ছে আমাদের আসল আসল কথা। ওর একলা গীতবিতান যখন প্রকাশিত করেছিল হয়েছিল, আমি আসতে পারিনি বিশেষ কারণে, তো আজকে এসেছি। ও ওর যে স্বাগতা রবীন্দ্রভারতীতেই আমার ওর সঙ্গে আলাপ, আলাপ মানে ছাত্রী হিসেবে আমার, আমি চেয়ারে বসেছি, ও বেঞ্চে বসেছে, মানে এই সত্যি আমার ওর সঙ্গে প্রথম। তো ক্লাসে গান যখন শেখাতাম তখন ওর গান যখন আমার গান শেখানো হয়ে গেল, আমার গান শেখানোর একটা পদ্ধতি জাস্ট বলি, আমি না প্রথমে গানটা ওদের শোনাতাম, পুরো গানটা শোনাতাম, শুনিয়ে ছাত্রীদের বলতাম, আচ্ছা তোমাদের কি ভালো লাগলো গানটা, তখন ওরা বলতো হ্যাঁ দিদি খুব ভালো লেগেছে, খুব ভালো। আমি তখন ভাবতাম যে আমার আধখানা গান শেখানো মানে হাফ শেখানো হয়ে গেল, যেহেতু ওরা ভালোবেসে ফেলেছে, এই পদ্ধতিতে গান শেখাতাম। যাই হোক, ওরা আমার ছাত্রী, এটা আজকে আমার বলতে, আমার স্বাগত আমার ছাত্রী এর কথা বলতে আমি যথেষ্ট গর্ববোধ করছি। ওর যে কি প্রতিভা সেটা তো আপনারা সবার কাছে শুনলেন, সবাই বলবেনও বলছেনও, আর ওর যে মানে শ্রদ্ধা, এই যে বললেন যে যেখানে দেখে স্বপ্না দিয়ে এসছেন ও ছুটে এসে আগে প্রণামটা করবে, যেখানে যে কর্নারে যেখানে দেখা হোক, এই যে ওর একটা অসম্ভব আমাদের প্রতি একটা মানে শ্রদ্ধা, এটাই ওর জীবনকে বোধহয় অনেকখানি এগিয়ে দিয়েছে আমার মনে হয়। আর ওর ভবতারিণী দেবী আছে, ও সাধিকা, এই যে আমাকে বললেন সাধিকা, শ্রীকুমার বললো যে সাধিকা, সত্যি তাই। রবীন্দ্রনাথের গানকে নিয়ে এত চিন্তাভাবনা করবার সময় কার আছে, আমাদের তো সময়, আমরা তো কিছু করতে পারলামই না, আজকে অনেক এগিয়ে এসছি আমরা, রাস্তা পেরিয়ে এসছি। ও এই প্রজন্মে যেটা চেষ্টা করছে, যেটা করলো, সেটা যে রবীন্দ্রনাথের গান বলেই আমরা চিনতে পারবো, সেটা আমরা আশা রাখি। কারণ ও রবীন্দ্রনাথের গান মায়েদির কাছে মানে যেভাবে শিখেছে, মায়েদির অত্যন্ত প্রিয় ছাত্রী ছিল, এবং সেখান থেকে আমি বলবো যে রবীন্দ্রনাথের গানের যে কথা সুর, যে তার যে পাশাপাশি তার যে গলাগলি, তার যে মিলন, যুগল মিলন কথা সুরের, সেটা ও রসটা উপভোগ মানে সে নির্যাসটা ও রাখবে, এবং সেই হিসেবে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের গানই হবে। অলোক বললো অনেক এক্সপেরিমেন্ট, অনেক কিছু সবাই করবেন, পুরবিধি বললেন কে করবেন ভেবেছিলেন, তবে স্বাগতা যেটা ভেবেছে যেটা করেছে, আমার দৃঢ় বিশ্বাস এটা আমাদের কাছে সকলের কাছে খুব গ্রহণযোগ্য হবে, এবং খুব আদরের ওকে ওকে আমরা অনেক আদর অনেক আশীর্বাদ অনেক স্নেহ প্রাণ ধরা দিলাম, ওর জীবনে আরও অনেক সফল হোক,
অনেক সাফল্য আশা করব জীবনে। নমস্কার। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানাচ্ছি, যিনি সৃষ্টিকর্তা। সেই সৃষ্টি থেকে আজকে সঙ্গীতের যে একটা তুফান, এই তুফান এটাকে চালিয়ে যাওয়া এবং নিয়ে আসা এবং সবার মধ্যে পৌঁছে দেওয়া, এর একটা বিরাট শক্তির দরকার। একটু আগে বললেন যে সাধিকা, সত্যি সেই সাধিকা সিদ্ধ লাভ করেছেন। এটা না করলে সুরের সাধনা এমন একটি সাধনা, সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, তিনটে ব্রহ্মকে যখন এক করতে পারে তখন সেই ব্রহ্মময় হয়। তো ব্রহ্মময় হয়ে গেলে তখন আর কিছু চাওয়া পাওয়ার কিছু থাকে না, তখন সে যেটা ইচ্ছা করে সেইটাই পরিপূর্ণ হয়। তো আজকে যে ডালি আপনাদের কাছে পৌঁছে দিয়েছে, যেগুলি এতদিন পর্যন্ত সকলের কাছে পৌঁছায়নি, সে নিজে এটা পৌঁছাবার যে সাহস করেছে, যেই রবীন্দ্রনাথের যেরকম প্রচার ও প্রসারের যেরকম বাঁধা ধরা বন্ধন ছিল, সেই বন্ধন মুক্ত হয়েছে ঠিকই, হয়তো তার আগেও আমরা গাইতে পারিনি কোনোদিন, কেন আমাদের জীবনে তো কোনোদিনই হতো না যে আমরা রবীন্দ্রসঙ্গীত গাইব। তার কারণ আমরা সব লোকসঙ্গীত গায়, বাউল গায়, তাদের একটা ঘরোয়ানা আলাদা থাকে, তার জন্য অসুবিধে থাকে অনেক দিক দিয়ে। তো সেই সময়ে আমরা ঠাকুরের কাছে আশীর্বাদ পেয়েছি, আমার বাবা নবনী দাস খ্যাপা বাউল, যে রবীন্দ্রনাথের খ্যাপা বাউল, সেই খ্যাপা বাউলের ছেলে হচ্ছে আমি পূর্ণ দাস বাউল। আমি আজকে ঈশ্বর কাছে প্রার্থনা করব যে মানুষ দেবতা, এই মানুষ দেবতায় কিন্তু একটি দেবতাকে দর করায়, সিদ্ধ করায়। তার কারণ সে মাটির হোক, পাথরের হোক, আর গাছের হোক, যে কোনো কাঠের হোক, যে কোনো জিনিসের সৃষ্টি করে তাকে জাগ্রত করা, জাগ্রত করা যে সাধনা সেইটাই কিন্তু আসল মন্ত্র। সেই বীজ মন্ত্রটা যে পেয়েছে, আমি মনে করি ও সঙ্গীত শিখেছে, সব কিছু শিখেছে, কিন্তু ও যে বীজ মন্ত্রটা পেয়েছে যে এই তিনজন দেবতাকে জাগিয়েছে, তিনজনকে জাগালে বিশ্বের সবাইকে জাগানো যায়। কেন আদি দেবতা হচ্ছে সেই আদি দেবতা শিব, তারপরে হচ্ছে ব্রহ্মা, তারপরে হচ্ছে বিষ্ণু, তো এইভাবে পরপর সব এসছে, তো তাদেরকে যেরকমভাবে পূজা দেওয়া হয়, তো ও পূজার যে ডালি যেভাবে সাজিয়েছে আজকের দিনে, তার জন্য ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি দীর্ঘ জীবন এবং সঙ্গীতের মধ্যে ও ডুবে থাক, আরও ডুবে যাক, এইটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সুস্থ শরীরে থাক এবং ভালোভাবে যেরকমভাবে সব মানুষে তাকে ভালোবাসে সেইভাবেই তাকে ভালোবাসুক। সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাক ঠাকুরের গানে নতুন সুর, নতুন রূপ, নতুনভাবে, এইটি বলে আমি শেষ করছি। নমস্কার। আমরা শুনছি এবং শুনব, আমি মাইক্রোফোন এবারে তুলে দেব শ্রীমতী বিভা সেন উত্তর হাতে। আমি স্বাগতার নাম শুনি প্রথম আমার গুরু শ্রীমতী মায়া সেনের কাছে।
মায়াশিনীর কাছে আমি একটা কথা শুনেছিলাম, ও রবীন্দ্রভারতীতে পরীক্ষা তো মাধ্যমিকে সব প্রায়ই বাইরে থেকে তো এক্সামিনে আসেন, তো ওরা গান শুনে বলেছিলেন যে স্বাগতা লক্ষ্মী না সরস্বতী লক্ষ্মী। এটা আমি শোনার পরে ভাবলাম কি সাংঘাতিক ব্যাপার, কিন্তু তখনও ওকে দেখিনি আমি। তারপরে এমনি আলাপ পরিচয় হয়, ওর সম্বন্ধে অনেক কথাই শুনি। তারপরে আজকে থেকে 10 বছর আগে যে এখানে একলা গীতবিতান উপস্থিত করলো, সমস্ত সবাই ছিলেন, সুচিত্রাজি বলেছিলেন এত বড়ো কাজ আমাদের দ্বারা সম্ভব হতো না। ওর সম্ভাবনা এত বড়ো যে এটা কেউ ভাবতে পারেনি। আজকে আবার এই তার যে প্রচেষ্টা চালিয়ে গেছে এটাই তার প্রমাণ যে আজকেও ও অনেক কিছু নতুনভাবে আবির্ভাব করছে। নমস্কার। সত্যি সত্যি শুনছি এবং অনেকে আজ তো এখানে এসে পৌঁছতে পারেননি, কিন্তু তারাও শুভেচ্ছা জানিয়েছেন সর্বশ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়। জটিলদা লিখেছেন, রসিক জনের সমাদর পাবে স্বাগত লক্ষ্মীর এই গানগুলো, বাংলা সঙ্গীত জগতের অমূল্য উপহার। শান্তিনিকেতন থেকে প্রখ্যাত সেই ব্যক্তিত্ব সুপ্রিয় ঠাকুর, রবীন্দ্রনাথের উত্তর সাধক। তিনি লিখছেন, রবীন্দ্রনাথের বহু গানের সুর পাওয়া যায় না, অথচ সে গানের কথা পড়ে মনে হয় সুরটি একান্তই থাকা উচিত, কিন্তু এ কাজের দায়িত্ব গ্রহণ করা আদপেই সহজ নয়। অবগত হলাম যে সেই সব গানে সুরারোপ করার দায়িত্ব নিয়েছেন স্বাগতা লক্ষ্মী স্বয়ং। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পরিচিতির প্রশ্নে তার মতো যোগ্য ব্যক্তির কথা আমার জানা নেই, সুতরাং আশা করব এই গানগুলো রবীন্দ্রসঙ্গীতের কাছাকাছি নিশ্চয়ই পৌঁছবে। আশা করব স্বাগতা লক্ষ্মীর আরোপিত সুরে গানগুলো রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠবে। আশীর্বাদক সুপ্রিয় পাঠক। হাততালিটা হোক। আজকে রবীন্দ্রনাথ থাকলে মাঝে মাঝে মনে হয় সুপ্রিয় ঠাকুর তিনি এমন একজন মানুষ যিনি সবসময় এই ভাবনা এই বিস্তারের মধ্যে থাকেন, এবং শেষ কথাটি সত্যি বড় রোমাঞ্চকর। সেদিনের অপেক্ষায় থাকব আমি। এপাশে মুরাল ভাই আছেন, তার কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। অঙ্গম লঙ্গয়তে গরিম্যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মুখমণি হল ভগবান, তাকে কথা বলাতে পারেন অর্থাৎ বাচাল করাতে পারেন, অঙ্গকে গিরিলঙ্ঘন করাতে পারেন। সেই পরমানন্দ মাধবকে প্রণাম করি। এবার শিব মাধব দি সুপ্রিম লেস বাই হুজ গ্রেস আই ডাম ক্যান টক এ লাইন ক্যান ক্রস দ্য হিল। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ কৃপাদন্য আদ্যামাতু পদাশ্রিত নিত্যম অবতু নমঃ সর্বান ঠাকুর শ্রীমৎ অন্নদা। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে স্বামিনে পাপহারি জননীং শরদং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম আমাকে দিয়ে তাকে বিচার করা যাবে না। আই এম অনলি ইউ ইনস্ট্রুমেন্ট, আমি একটি ক্ষুদ্র যন্ত্র মাত্র। আর ক্যারেক্টার ওয়াজ সো গ্রেট দ্যাট আই অর এনি অফ হিজ ফলোয়ার্স ইফ ইউ স্পেন্ড হান্ড্রেডস অফ লাইভস could do no justice to a millionth part of what Shri was. Ami athoba tar anubhavi keu jodi shoto shoto janam porigraha kori tar charitre lokkho lokkho onsher ek onsho bornona korte parbo na. Jekhane jay shekhanei chole shagoto amar adhyastham London, America, Canada, France, Indonesia, China jokhon amra jay তখন ওরা বলেন কি জানেন, বলে উই আর মেডিটেটিং টু টেক নেক্সট পার্ট ইন ইন্ডিয়া, আমরা সাধনা করছি পরবর্তী জন্ম যারা ইন্ডিয়াতে নিতে পারি। তো হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আমার 2500 ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা ও সাধক সাধিকাদের থেকে যখন ডাক দিয়েছে আর দেয়ার ইস নো মেক রিপ্লাই, মা চলে গেছেন তার আদ্যামার দরবারে দক্ষিণেশ্বরে। এই এত বড় একটা ডাইনামিক আমার মায়ের ঐতিহ্য এই মুখে বর্ণনা করা যাবে না। পরিশেষে জগজ্জননী আদ্যামা বলতেন
my worldly people have no time at all. Amar shantander shobai nei. At the time of taking food, mother take this. At the time of wearing clothes, ornaments, mother wear this. Ma khao, ma porayana puja. And if anybody recites Ardhastotra before me, I shall be highly pleased. Kyo jodi amar samne Ardhastotra paath kore, ami bishesh shontushto hoi. Bishe jekhane jai shekhane dekhi shagot amar Ardhastotra cholche. Ei ekta amader birat achievement. Porishese Jagajjanani mayer kache prarthona kori. Sarvesham mangalam bhuyat sakaler mangal hok. Let goodness prevail all around the world. Sarve santu niramaya sakale niramay thakuk. Let all stay in healthy and hearty. Sarve badrani pashyantu sakale sundar vastu darshan karuk. Let all see the supreme beauty of Lord. Ma kashi dukkha bhagbhavet. Kyau jeno dukher bhagina hoy. Let no one stay in miseries. To mayer bhalobasha hole laugh never fails. Today or tomorrow or ages after truth will conquer. Love shall win the victory. Bishwer kalyan ho, Bishwer kalyan ho, Bishwer kalyan ho. That there be peace in the whole world. Pranam apnader sokolke dhonnobad. Jai Ma Bande Mataram Jai Hind. Khuda Hafiz. Sokole bhalo thakun. Namaskar. Manche upobishto विशिष्ट मानुषेर प्रणाम और शुभेच्छा। आजकेर विशेष सन्ध्याय आमाके आमंत्रण जानानोर जन्नो उद्योक्तादेर धन्यवाद जानाई। सत्यि विशेष सन्ध्या। स्वागतालक्ष्मी जखन आमाके फोने बोलेन आज आमार परीक्षा, तखन आमार मने हलो परीक्षा दिते पारे कि जे सार्थक जार क्षमता आछे सेई किन्तु भालो परीक्षा देय। कविगुरु जीवित थाकले निश्चय बोलतेन बड्ड भालो हयेछे एवं ओनार जीवद्दशाय जारा चेष्टा करेछेन ओनार कथाय सुख संयोग करते तिनि प्रशंसा करेछेन। आमार एकटा घटना छोट्ट घटना बोली। आमि तखन महर्दीर उपर एकटा डकुमेंटारी करछि। महर्दी गलाय शोना आमाके बोलेछिलेन जानो আমি আমার তখন খুব ছোট বয়স, ও গো তুমি পঞ্চদশী গানটা আমি ভুল সুরে গাইলাম। তো গুরুদেব বললেন এই কাকে যেন বললেন সরে যাবো কে বোধ হয়, এটা অনেক শুনতে ভালো লাগছে এটাই করো। আসলে উনি এরকমই খোলা মনের মানুষ ছিলেন বলে লোকের কাছে শোনা যায়। স্বাগতালক্ষ্মী সত্যি এখন আমার মনে হয় একটা বিস্ময়। অত্যন্ত সৃষ্টিশীল একজন শিল্পী যে সুর এবং কাব্য নিয়ে দীর্ঘদিন সাধনা করে আসছেন, যেমন কুমারবাবু বললেন ও একজন সাধিকা, সত্যি সাধিকা। এবং এই সাধনাই কিন্তু আমাদের ভারতীয় সঙ্গীতের মূল মন্ত্র এবং সেটাও করে এসছে প্রথম থেকেই। আমার মনে আছে আমার এক বন্ধুর বাড়িতে মাঝে মাঝে আমরা যেতাম, প্রত্যেক একদিন কয়েকটা সন্ধ্যায় আমরা গান শুনতে, কখনো ধ্রুপদী সঙ্গীত, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো দ্বিজেন্দ্রগীতি, কখনো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। তা একদিন বন্ধু বললো যে আজকে একটা সারপ্রাইজ দেবো, তোমরা এসো শোনাবো। তো কিন্তু আমাকে দেখায়নি রেকর্ড বা ক্যাসেট, ক্যাসেট ছিল নিশ্চয়। তা একজন মহিলা শিল্পীর কণ্ঠ ভেসে উঠল, আমরা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। তারপর ক্যাসেটটা দেখালো, ওর প্রথম ক্যাসেট। এক সুন্দরী তরুণী, শুধু কণ্ঠ নয়, এক সুন্দরী তরুণীর ছবি ক্যাসেটের উপর। তোমাদের মনে আছে সেই প্রথম ক্যাসেট? মনে আছে এখন।